তাহলে চ্যাপ্টার 17 শুরু হচ্ছে। সময় ও কার্য, সময় ও কাজের মধ্যে সম্পর্ক, সময় মানুষ আর কাজের মধ্যে সম্পর্ক কিছুই না, একদম সোজা, একদম সোজা জিনিস, একটু ভাইবলি বলে দেবে। বল, সময় বেশি হইলে কাজ বেশি? এর আগে তো করিতে এরকম অঙ্ক, সরল অনুপাত, ব্যস্ত অনুপাত নাই। হ্যাঁ, তোর আসি, সে একই জিনিস কিছু না। আমাদের দেখতে হবে এইরকম করে বার করে নিয়ে, এইখানে দেখ, এইখানে মানে দেখ, দেখ সময় 7 দিন, তো 7 দিনই আছে তাই না? তাহলে এটা নিয়ে আমি ভাববই না, এটা পুরো ঢেকে দেয়, হাত দিয়ে চেপে ধরবে, এরকম লেখার পরে হাত দিয়ে চেপে ধরবে পুরা। বুঝলে? ধর কালারটা, এই কালারটা অনেকটা এই কালার, না মুছে দিল, ঠিক আছে, এটা দেখার দরকারই নেই, লেখার সময় লিখবে, দে তারপরে আর হাত দিয়ে চেপে ধরবে, দেখার দরকার নেই, ঠিক আছে। দে এইটুকুর মধ্যে যে যেগুলো ভ্যারিয়েবল আছে, ঠিক আছে, সেইগুলো আমাদের দেখতে হবে, ঠিক আছে। এইখানে দেখ, ভালো করে ভাব, তাঁতে তাঁত আর ধুতির শাড়ি, 15টা তাঁত 165টা ধুতি বা শাড়ি তৈরি করতে পারে, বুঝতে পারলে? 15টা তাঁত 165টা ধুতি বা শাড়ি তৈরি করতে পারে, 18টা তাঁত বেশি করবে না কম করবে? বেশি করবে। তাহলে দেখ বেড়েছে তো, 15 থেকে 18 হয়ে গেছে, তাইলে তাঁত বাড়লে, তাঁতের সংখ্যা বাড়লে শাড়ির সংখ্যা বেড়ে যাবে তাই না? তাহলে এটা সরল সম্পর্ক না? হ্যাঁ, সরল সম্পর্ক তো, এর আগে আমরা বলেছি না, সরল সম্পর্ক কি, ব্যস্ত সম্পর্ক কি, বুঝেছি তো, যদি একটা জিনিস বাড়লে তার সঙ্গে সঙ্গে পাশেরটাও বেড়ে যায়, তাহলে সেটা কি, সরল সম্পর্ক। আর যদি একটা বাড়ছে তার জন্য অপরেরটা কমে যায়, সেটা ব্যস্ত সম্পর্ক, তাহলে এটা সরল সম্পর্ক। সরল সম্পর্ক হইলে কি হবে, সরল সম্পর্ক হইলে কি হবে, দেখ এই 15-র সঙ্গে কি আছে, 15:18 সমানুপাতে থাকবে কার সঙ্গে, 165:2, এখানে কিছু নেই মানে এক্স আছে, এক্স, এবার এক্সের মান বার করবো কি আগের মতো যেরকম করেছিলাম, এদের কত হবে, 15/18 আর সমান সমান হবে 165/x, এক্সটা ওই ধারে দ্বিগুণ করলাম, 18 উপরে চলে যাবে, 15 নিচে চলে আসবে, তার মানে বা এক্স এখানে পড়ে থাকবে 165×18 আর নিচে 15 দিয়ে কাটাকাটি করলে 15×15, 15×15, 11 তাই না? তাহলে 18, 11, 18, 18 তাই তো, তার মানে হচ্ছে 1, 9, 8, এতটি এতটি শাড়ি তৈরি করবে। তাহলে 18টা তাঁত কতটা শাড়ি তৈরি করবে, 198টা শাড়ি তৈরি করবে, এইরকম অঙ্ক একদম। এর এই তৈরি রাশি তো করি দিয়ে এরকম কতবার করেছি, একই অঙ্ক আবার এসছে, শুধু নাম হয়েছে সময় আর কার্য। এই মানুষ থাকলে মানুষের সঙ্গে 198টা অন্যান্যভাবে ঐকিক নিয়মে করা যায়, ঐকিক নিয়মে কি একই ঐকিক নিয়ম, শুধু দেখ এইরকম লেখা, লিখে লিখে করা, 15টি তাঁত তৈরি করে, 165 ধুতি শাড়ি, একটা তাঁত তৈরি করতে চাইলে নিশ্চয়ই মানে একটা তাঁত আরো কম করবে আর 18টা তাঁত বেশি করবে, দ্বিগুণ করে দেবো, ভালো করে বোধ, একদম সোজা। 15টা তাঁত তৈরি করে 165টা শাড়ি, একটা তাঁত তৈরি করতে দেখ সরি, 15টা তাঁত যদি 165টা তৈরি করে, একটা তাঁত বেশি করবে না কম করবে, তাহলে একটা তাঁত কম করবে, কম ভাগ করলে কম হয়, কম হয় না গুণ করলে কম হয়, ভাগ করলে তো ভাগ করে দিলাম। এবার দেখ একটা তাঁত যদি এতটা করে, 18টা তাঁত বেশি করবে না কম করবে, ভাগ করলে ই হয় মানে কমে যায় না, গুণ করলে কমে যায়, সরি বাড়াইতে হবে, ভাগ করলে বাড়াইতে হয় বাড়ে না, গুণ করলে বাড়ে, গুণ করলে বাড়ে, তাই দেখ ওপরে 18 গুণ করে দিয়েছে, হয়ে গেল একই জিনিস। এইটা দেখ এবার সময় আর, তাহলে আগের মতোই আমরা কি করবো, এটাকে মুছে দেব, ঠিক আছে, দেখার দরকারই নেই, ঠিক আছে, ওই হাত লেখার সময় লিখবো, কিন্তু লেখার সময় বাদ দেবো না, কিন্তু
হাত দিয়ে ধরে নেবো একবার, যদি চোখের ডিস্টার্ব হয় বারবার চোখ ওই ধারে চলে যায়, ঠিক আছে, চোখ ওই ধারে চলে যাইছে বারবার, ঠিক আছে, চোখ ধর ঘুরাইতে পারছিস না, তাহলে হাতটা ধরে দিবে, হ্যাঁ লেখার সময় লিখবি, ঠিক আছে, কিন্তু যখন সম্পর্কটা তৈরি করবো তখন আর দেখবই না ওধারে চোখ। এই তাহলে আমাদের এবার শুধু সম্পর্কটা তৈরি করা, সম্পর্ক তৈরি করলে আমাদের অঙ্ক হয়ে গেল। এটা কি হয়েছে লাস্ট চ্যাপ্টার, এরপর হ্যাঁ এখনো দুটো চ্যাপ্টার আমি করে রাখবি এক্সট্রা, হ্যাঁ গ্রাফের সময় যে আমি বলে দেবো ই আর কি, হ্যাঁ হ্যাঁ সব করাবো। এই দেখো এই ধুতি শাড়ির সংখ্যা দেখ, 198টা ধুতি তৈরি করতে 7 দিন টাইম লাগে, 594টা শাড়ি তৈরি করতে বেশি লাগবে না কম লাগবে? তাইলে 198টা করতে যদি 7 দিন লাগে তাইলে 594টা আরও বেশি দিন লাগবে, তাই তো? ও নিচে চলিয়ে এসেছে, আচ্ছা তাইলে বেশি লাগবে, এটা সরল সম্পদ দেখ, এটা বেড়ে যাইছে তার মানে কি সময়ও বাড়ছে তাই না? হ্যাঁ একটা বাড়লি, এইটা বাড়লি যদি ওই পাশেরটা বাড়ে তাই এটা সরল সম্পর্ক তাই না? সরল সম্পর্ক হইলে কি হবে না, 198 = 594, সরল সম্পর্ক যেহেতু তাহলে 7টা পাশেই থাকবে, এসটু কত হয়ে যাবে এক্স হয়ে যাবে, এটাকে আমরা এক্স ধরে নেবো, ঠিক আছে আগের মতোই 198 / 594 সমান সমান হচ্ছে 7/x, যে যেরকম করি করে সেই রকমই করে দেবো, ঠিক আছে অঙ্ক করে দিয়ে আর ব্যস্ত অনুষ্ঠানে। আচ্ছা এইটা দেখ, হ্যালো এবার তাকা ভালো করে বুঝবে সবাই, সময় আছে 21 দিন, 21 দিনে ধর একটা যে কোনো একটা শাড়ি কি 18টা তাঁত করতে পারে, 18টা তাঁত কাজে লাগাইলি 21 দিনে সেই কটা শাড়ি তৈরি করে ফেলে, ঠিক আছে। এবার আমি ধরলাম সেইটা ধর বলেছে 100টা শাড়ি, আমি ধরলাম 100টা শাড়ি, 100টা শাড়ি তৈরি করতে বলেছে, 18টা তাঁত দিয়েছে, 21 দিন সময় লেগেছে তাই না? যে বলেছে 21 দিন সময় দেওয়া হবে না, ওই 100টা শাড়ি তৈরি করে দিতে হবে 14 দিনেই তৈরি করে দিতে হবে, তাইলে সময় কমিয়ে দিল, তাইলে আমাদের তাঁত তাঁত সংখ্যা কমাইতে হবে না বাড়াইতে হবে? বাড়াইতে হবে। দেখ তাহলে এখানে সময় কমিয়ে যাইছে তাহলে তাঁত সংখ্যা এখানে বাড়াইতে হয়েছে তাই না? সময় কমিয়ে যাইছে তাঁত সংখ্যা বেড়ে যাইছে, তাহলে এটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক? এটা ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক হইলে এরকম করতে হয় 21 = 14 সমানুপাতি, এবার x = কি হবে 18 হয়ে যাবে, তার মানে আগে যেটা 18টা আগে ছিল এক্সটা পরে দিয়েছিলাম, এখন এক্সটা আগে দিয়ে দেবো 18টা পরে দিয়ে দেবো, তাই তো? দিশে আগের মতোই অঙ্ক করব, 21 / 14 সমান সমান হবে x / 18, এবার 18 দিয়ে এই ধারে গুণ করে দিলাম, তাহলে পড়ে থাকবে 21 * 18 / 14 সমান সমান হচ্ছে x, আমাদের x এর মান বার করতে হবে, 3 × 7 = 21, 7 × 14 আর 9 × 18 3 × 9 = 27, তাহলে x এর মান কত হয়েছে 27 হয়েছে, তাহলে কটা তাঁত লাগবে 27টা তাঁত কাজে লাগাইতে হবে, বুঝলে? এরকম করে বাকি অঙ্কটা করে নেব, পরে পরে যখন আছে সেই ত্রৈরাশিকে 3টি মানে সংখ্যা ছিল না, সে পরের চ্যাপ্টারটা পরের ইয়ের মতো আছে। এই ধারে দেখ সরল সম্পর্ক কাজের
কাজের পরিমাণের সঙ্গে প্রয়োজনের সময় সরল সম্পর্ক আছে, ঠিক আছে? যদি বেশি কাজ করতে হয় তাহলে বেশি সময়ও বেশি লাগবে, যদি কম কাজ করতে হয় সময়ও কম লাগবে, তাহলে এটা সরল সম্পর্ক, তাই না? একটা বাড়লে আরেকটা বাড়ছে। এটা দেখ, কাজের পরিমাণের সঙ্গে লোক সংখ্যা, কাজের 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 পরিমাণ বেশি হইলে লোক সংখ্যাও কী করতে হবে? বাড়াইতে হবে। তাহলে এটা কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক না, সরল সম্পর্ক এটা, ঠিক আছে? তো সরল সম্পর্ক না, কাজের পরিমাণ বাড়াইলে লোক সংখ্যা বাড়াইতে হবে, আর লোক সংখ্যা যদি কমে যায় তাহলে কাজও তো কম হবে, তাই না? তাহলে এটা সরল সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক এইটা, প্রয়োজনের সময় আর কাজের লোকের সংখ্যা, ঠিক আছে? যদি লোক সংখ্যা যদি প্রচুর দিয়ে দেয় তাহলে কাজের সময় কম লাগবে, আর যদি সময় বেশি দেয় তাহলে লোক কম লাগবে, তাই না? তাহলে এটা কি? ব্যস্ত সম্পর্ক। একটা জিনিস বাড়লে আরেকটা কমছে, ঠিক আছে? চ্যাপ্টার চলে যাই। দেখ, বলছে অমরদের কারখানায় 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়, ওকে? 7 দিনে ওই কারখানায় কতটা যন্ত্রাংশ তৈরি হবে? তাইলে সময় দিনে হবে, তাই তো? আর যন্ত্রাংশ টি 3 দিনে সময়, এই 3 দিনে কত হয়? 216টা। 7 দিন দিতে আমি ধরলাম এক্সট্রা, তাই না? দেখ, তাহলে দেখ এখানে সময় বেড়ে গেছে, তাহলে যন্ত্রাংশ বাড়বে না কমবে? হ্যাঁ, তাহলে 3 দিনে এতটা তৈরি হয়, 7 দিনে তো আরো বেশি তৈরি করবে, তাই না? তাহলে এটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে আমরা এখানে লিখব সময় ও যন্ত্রাংশের মধ্যে সরল ও যন্ত্রাংশ তৈরির মধ্যে মধ্যে সরল সম্পর্ক সরল সম্পর্ক রয়েছে, ঠিক আছে? সরল সম্পর্ক রয়েছে। এইবার এইরকম করব, অতএব শর্তানুসারে লিখব, দেই হার লিখব। যেহেতু সরল সম্পর্ক 3 আর 7, উপরে 3টা লিখে নিলাম, 7টা পরে লিখলাম, সমানুপাতি। যেহেতু উপরেরটা আগে সরল সম্পর্ক, তাহলে উপরেরটাই লিখতে হবে, 216:2x, ঠিক আছে? যদি ব্যস্ত সম্পর্ক হইতো এটা যেরকম সেই রকমই লিখে দিতাম, কিন্তু এইটা পাশে উপরে করে দিতাম, এইটা নিচে করে দিতাম, তাহলে ব্যস্ত সম্পর্ক হয়ে যেত, ঠিক আছে? আর যেহেতু সরল সম্পর্ক যেরকম আছে, উপরেরটা আগে লিখবো, নিচেরটা পরে লিখবো, x, ওকে? এইরকম করে বা 3/7 এটা সমান সমান হয়ে যাবে 216/x, এক্সটাকে উপরে গুণ করে দিলাম, এই পাশে 7 দিয়ে উপরে গুণ করলাম, 3কে নিচে গুণ করলাম, তাহলে পড়ে থাকলো এক্স সমান সমান হচ্ছে 216/7/3, তাই না? আচ্ছা, 3 7 কে 21, 3 দোকানে 6, 72কে 7 দিই, 7 দোকানে 14, 7 7 49, আর 50, তাই না? তাহলে 504টি। তাহলে আমরা উত্তর লিখব, অতএব 7 দিনে 504টি যন্ত্রাংশ তৈরি করতে পারবে, ঠিক আছে? বা এতটা তৈরি করবে, যেরকম লিখবে নিজের ভাষায়। হ্যালো, হয়ে গেল অঙ্ক একটা, পরের অঙ্কটা দেখি। গ্রামের নাম হচ্ছে কি? আটপুর, ঠিক আছে? আটপুরের একটা তাঁত কারখানা আছে, সেখানে 12টা তাঁত প্রতি মাসে 380টা শাড়ি বুনতে পারে, তাঁতের শাড়ি, ঠিক আছে?
পুজোর মরশুমে বেশি কাজ করার জন্য নতুন তিনটি শাড়ি বসানো হয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শাড়ি বসিয়ে দিয়ে তো কি আছে, আচ্ছা শাড়ির ওপর তুই বসিয়ে বলে দিস, আমি কাউকে দেবো না শাড়ি আমার। এই তিনটি তিনটি তাঁত বসানো হয়েছে, এখন মাসে কতগুলি শাড়ি বোনা যাবে সমানুপাতে তৈরি করে হিসাব করে লিখি ও সম্পর্ক লিখি। তাহলে আমরা লিখব তাঁতের সংখ্যা, তাঁতের সংখ্যা কি, আর হচ্ছে শাড়ির সংখ্যা কি। খেতে আসিনি কেন, খেতে আসিনি কেন, হ্যাঁ গলাটা ফুলল, আচ্ছা আচ্ছা 12টা হচ্ছে 380, এই 12টা তাঁত তৈরি করতে পারে 380টি, তাই না? আর এবার দেখ 12টা ছিল আবার তিনটি বাড়িতে, তাই না? 12টা ছিল তিনটি বাড়িতে, তাহলে কটা তাঁত হইলো, এখন 15টা তাঁত হয়ে গেল, তাহলে কটা পারবে? আমি ধরলাম এক্সট্রা একটা এক্সট্রা হইবে, ঠিক আছে। তাহলে আমরা দেখ তাঁতের সংখ্যা বেড়ে গেছে, তাই না? তাহলে শাড়ির সংখ্যা বাড়বে না কমবে? বেশি শাড়ি তৈরি করবে, এখানে তাঁত বেশি আছে তাহলে শাড়ি বেশি তৈরি হবে না? হ্যাঁ পিপাসা, শাড়ি বেশি তৈরি হবে না, কম তৈরি হবে, কি করি? কাল থেকে স্কুল, আরে যাবে স্কুলে যাবে, ঠিক আছে নাচতে নাচতে স্কুলে চলে যাবে। এ দেখা, তাইলে আমরা লিখবো অতএব তাঁতের তাঁতের সংখ্যা ও প্রস্তুত শাড়ির সংখ্যার মধ্যে, শাড়ির সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক, এই ব্যস্ত কেন, সরল সম্পর্ক, হাতে সরল সম্পর্ক, সরল সম্পর্ক, তোর কথা শুনে আমি লিখে দিয়েছি, সরল সম্পর্ক সম্পর্ক রয়েছে শর্তানুসারে, শর্তানুসারে কি লিখব, 12:15 ইস্টু সমানুপাতি 380:x, যেহেতু সরল সম্পর্ক, বা 12/15 সমান সমান হচ্ছে 380/x। একজনা লিখেছে কমেন্ট করেছে আপনার হাতের লেখা কি বিশ্রী, আমার হাতের লেখা সব থেকে ভালো হাতের লেখা কাউরির নেই, দুনিয়ার কাউরি হবে নি, একটা মানে মানুষেরও আমার হাতের লেখার থেকে ভালো লেখা হবে না। না সেও তারা পারে, আমি হাতের লেখা বলেছি, আমি টাইপ করা বলেছি, টাইপ করা আমার থেকে ভালো না। আমার লেখার দরকার না, অত খারাপ ভাবে লেখার দরকারই নেই আমার। হ্যাঁ না এক্সট্রা ওইখানে যাবে, 15 উপরে যাবে, 12 নিচে যাবে, এক্স সমান সমান হচ্ছে 380 গুণিত হচ্ছে 15 ভাগিত 12, তাই তো 15 উপরে চলে যাবে, 12 নিচে চলে যাবে। এবার কাটাকাটি, 4 দি একবার এক, আচ্ছা এখানে 4 দিয়ে দেখি, 4 দিয়ে হচ্ছে 4×9=36, 20 থাকছে, তাই তো? তারপরে 4×5=20, 4×9=36, আর 4×5=20, 3×5=15, 5×5=25, আর 5×9=45, 46=47, এতটি।
তাইলে কয়টা শাড়ি তৈরি করতে পারবে? 475টা শাড়ি তৈরি করতে পারবে। উত্তরে আমরা লিখবো অবশ্যই, অতএব 15টি শাড়ি, এই 15টি শাড়ি বলছি, 15টি তাঁতের তাঁত, 15টি তাঁত 475টি শাড়ি তৈরি করতে পারবে তাঁতের শাড়ি। আচ্ছা এখানে দেখ, এখানে গল্প তৈরি করতে গেলে সময় 25, আর সময় 25 দিন, 25 দিনে কাজের পরিমাণ দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে এত। আমি ধরলাম ইয়ে তৈরি করতে পারে, প্রাচীর তৈরি করতে পারে, প্রাচীর না রাস্তা, ঠিক আছে। 25 দিনে আমি ধরলাম 45 কিলোমিটার রাস্তা তৈরি করতে পারে কোনো কেউ, ঠিক আছে, কোনো শ্রমিক 25 দিনে 45 কিলোমিটার রাস্তা তৈরি করতে পারে, 15 দিনে 15 দিনে কত কিলোমিটার রাস্তা তৈরি করবে, এরকম, ঠিক আছে। কোনো একটা কোম্পানি ধরলাম, কোনো একটা কোম্পানি, কোনো একটা কোম্পানি রাস্তা তৈরি করার ই পেয়েছে, আমরা তাহলে গল্পটা কী লিখবো, গল্পটা কী লিখবো, যে কোনো একটা কোম্পানি ধর, যেমন কোম্পানির নাম হয়েছে ACW, এসডিএম কোম্পানি রাস্তা তৈরি করে না, এসডিএম কোম্পানির ছাত্রদের ভবিষ্যৎ তৈরি করে, ঠিক আছে। তো 45 কিলোমিটার তৈরি করাবো নাকি আমি, অনেক বেশি তৈরি করাবো। ACW এরা রাস্তা তৈরি করার ই করে, ঠিক আছে, এরা এরা কন্ট্যাক্ট নেয়, রাস্তা তৈরি করে, জেনে গেলি ACW, ঠিক আছে। ACW ফুল ফর্ম আমি জানি নাকি, আচ্ছা দেখি বল দিচ্ছি ACW ফুল ফর্ম কি। এটা না, এই কোম্পানি না, তো ইউরোডাইন নাকি, LNTU ই তৈরি করে, কিন্তু ওরা এরা এরা বাড়ি তৈরি করে, LNT টেকনোলজি কোম্পানি, এটা পাতে না। হ্যাঁ কোম্পানিটা তো দেখি, ফুল ফর্ম হবে ACW, এই কোম্পানি ACW ইনফ্রাস্ট্রাকচার, এই কোম্পানি ACW ইনফ্রাস্ট্রাকচার, তাই তো, তাহলে ACW ইনফ্রাস্ট্রাকচার
এসিডাব্লিউ ইনফ্রাস্ট্রাকচার ফুল ফর্ম। বাদ দে, এসিডাব্লিউ ইনফ্রাস্ট্রাকচারের ফুল ফর্ম কে কই পাতেন কোন জায়গায় দেখতে হবে। খালঘাট, মধ্যপ্রদেশ। খালাঘাট 2 MP নাকি হাইওয়ে, মধ্যপ্রদেশ ইন্ডিয়া। হ্যাঁ আচ্ছা বাদ দে, ওই ওই কোম্পানিটা তৈরি করে, ঠিক আছে। কেউ বলেনি, আমি খুঁজে পেলাম না তো, আসে খুঁজে পেতে টাইম লাগবে। আচ্ছা তাহলে 25 দিনে 45 কিলোমিটার তৈরি করে, 15 দিনে কতটা তৈরি করবে, তাই তো? এই তাহলে 25 দিনে এই সময় কমিয়ে গেছে, তাইলে কাজ কমে যাবে না বেড়ে যাবে? কমে যাবে। তাই এটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে আমরা কি লিখবো? এরা সরল সম্পর্কে রয়েছে, দিস এই 25:15 সমানুপাতি 45:x, তাই না? তাহলে 25/15 সমান সমান হয়েছে 45/x। তাহলে বা করবো কি, x সমান সমান কত হবে, 45 × 15 / 25, তাই হবে না? এটা উপরে চলে যাবে, 15 উপরে চলে যাবে, 25 নিচে চলে আসবে, তাই তো? এবার কাটাকাটি, 5 × 5 = 25, 3 × 5 = 15, 5 × 9 = 45, 3 × 9 = 27। তাহলে কত কিলোমিটার তৈরি করবে? 27 কিলোমিটার রাস্তা তৈরি করবে, ঠিক আছে। বাবারে কটা বাজছে, দেরি হয়ে গেছে একটু, 40 মিনিট প্রায় দেরি হয়ে গেছে, একটু একটু দেরি হয়েছে, পরের দিন যেন না হয়, ঠিক আছে। রোজার মাসে দেরি করেছিস, ঠিক আছে, রোজার মাসে একটু ঘুম টুম ভাব থাকতো আলাদা ব্যাপার, তুই তো রোজা করতিস বলে তো আমার মনে হইতো না প্রতিদিন, তাও লেট করে আসতিস। শোন এরপরে যদি এই লেট করে আসিস, 5 মিনিট যদি লেট করিস, ঠিক আছে, 30 বার উইড্রোস করাবো, ঠিক আছে। হ্যাঁ আমার লেট হইলে কোনো ব্যাপারই নেই, একটি সেচের খাল কাটা শুরু হয়েছে, 15 দিন পরে দেখা গেল খালটির এত অংশ কাটা হয়েছে, বাকি অংশ কাটতে কতদিন সময় লাগবে? খাঁটি 5টায় ঢুকবে, ঠিক আছে, খাঁটি 5টায়, লেট করবে না। এই 1200 মিটার লম্বাই, থাকা 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 এখানে থাকা, টোটাল 1200 মিটার রাস্তা তৈরি করার কথা ছিল, 1200 মিটার রাস্তা তৈরি করার কথা ছিল, তাহলে সময় পেয়েছে তোর ধর 15 দিন, তাই সময় সময় পেয়েছে দিনে 15 দিন সময় করেছে, কাজ করেছে কতটা, কাজের পরিমাণ রাস্তা তৈরি করেছে 1200 মিটারের 3/4 অংশ,
তার হচ্ছে 300, তারপর হচ্ছে 900, 900 মিটার কাদের মিটার, তাহলে মিটারটা এই এই মিটারটা কেটে দিতে হবে, মুছে দিতে হবে। তাহলে 15 দিনে 900 মিটার কাজ করেছে, তাই তো? তাহলে আর 1200-র মধ্যে বাকি থাকছে কত? 1200-র মধ্যে 900 তো হয়েই গেল, আর বাকি থাকছে কত? হ্যাঁ, তাহলে 300 আর বাকি থাকছে। আমি ধরলাম এক্স দিন লাগতে, এক্স দিন কাজ করতে হবে, আর ঠিক আছে আর কতদিন সময় লাগবে? তাহলে দেখ, 15 দিনে 900 মিটার কাজ করে, এই সরি 900 মিটার কাজ করতে 15 দিন সময় লাগে, 300 মিটার কাজ করতে কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। তাহলে এটা এটা যেহেতু এটা এই দেখে কাজের পরিমাণ কমিয়ে যাইছি, সময় বেশি লাগবে না কম লাগবে? হ্যাঁ, ওকে আমি মোজাম্মেলকে জিজ্ঞেস করছি, আগে 900 মিটার কাজ করতে হয়েছিল, 900 মিটার খাল কাটতে হয়েছে, আর এখন 300 মিটার কাটতে হয়েছে। তাহলে 900 মিটার কাটতে 15 দিন টাইম লেগেছে, 300 মিটার কাটতে 15 দিনের বেশি লাগবে না কম লাগবে? কম লাগবে। তাহলে যদি সময় কম লাগে, সরি কাজের পরিমাণ কমে যাইছে, সময়ও কমে যাইছে, তাহলে এটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক? সরল সম্পর্ক। ওদের না বলতে হয় তুই খাল কাটা শুরু করে দিতে হবে। তাহলে এখানে যেহেতু সরল সম্পর্ক 15:x সমানুপাতিক কি হবে, আমরা অবশ্যই লিখব সময় ও কাজের মধ্যে বা সময় ও খাল কাটার মধ্যে সরল সম্পর্ক রয়েছে, এটা লিখে নেবো শর্ত অনুসারে। এইটা ওইটা অবশ্যই লিখতে হবে, ওই লাইনটা বাদ দিলে অঙ্ক হবে না, ঠিক আছে? এটা কি জন্য করছি সেটা লিখতে হবে, দেখো শর্ত অনুসারে লিখি, তারপরে এই জিনিসটা লিখতে হবে। সমান সমান কত হবে এধারে? 900:300, তাই না? তার মানে কি হবে, 15 ভাগিত x সমান সমান 900 ভাগিত 300, এই শূন্য শূন্য কেটে গেল 3, তাহলে 3/1 পড়ে থাকলো, তাই তো? তাহলে এখানে পড়ে থাকলো বা এই উল্টে দিলাম, উল্টে না মানে এক্সটাকে ধর ওই ধারে নিয়ে গেলাম, আর ওই ধারে 15-কে ওপরে 300 দিয়ে গুণ, মানে 3/1 তো পড়ে আছে, তাহলে 15-কে ওপরে এক এক টাক দিয়ে গুণ হয়ে যাবে, 3টা নিচে চলে আসবে, তাই না? তাহলে বা এক্স সমান সমান হচ্ছে 15 × 3 / এই 15 × 1 / 3, ঠিক আছে? এক সমান সমান, ঠিক আছে, তাইলে 5×5, যেরকম করে এক্স এর মান বার করতে পারবে করবে নিজের মতো করবে। এখানে উল্টে নিতে পারিস, এখানে উল্টে নিয়ে এটাকে উল্টে নিয়ে তারপরে 15 দিয়ে এখানে গুণ করতে পারিস, তোদের ব্যাপার যা ইচ্ছা। আমি তো একেবারে এক্সটাকে ওই ধারে নিলাম, দিয়ে আবার এই ধারে নিয়ে গেলাম, তোরা এইভাবে করতে পারিস, 15/x, আর ধারে আছে তার 3/1 পড়ে আছে, এধারে উল্টে নিলে এধারেও তাহলে উল্টে যাবে, তাহলে বা হবে x/15 সমান সমান হবে 1/3, আর এই 15টা উপর দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে? তাহলে x সমান সমান হবে 15টা এধারে গেলে উপরে গুণ হয়ে যাবে, 15 × 1/3, তাহলে 5, 5×5, তাই না? তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে 5 দিন লাগবে, তাহলে খালটা কাটতে আর 5 দিন টাইম লাগবে, তাই না? কে কে বুঝতে পারি নে, এই জিনিসটা এটা ই করছে, 15/x সমান সমান বলা আছে 3/1, তাহলে x এর মান কিভাবে বার করতে হবে? সরল যদি করতে বল, তা সরল করবে কিভাবে? এটা উল্টে দিতে, এটাকে উল্টে দিলে এটা উল্টে দিতে হবে, তাহলে x কে উপরে নিয়ে যেতে হবে, তাহলে উপরে x বাই নিচে 15 চলে আসবে, তার মানে তো এটাকে উল্টাইতে হবে, উপরে 1 নিচে 3 হয়ে যাবে না? এবার 15 দিয়ে উপরে 15টাকে এই ধারে নিয়ে গেলাম, আমার তো এক্স এর মান বার করতে হবে, তাই 15 এই ধারে নিয়ে সরল করা, এক্স এর সরল করা কতটা করেছি সেই তো প্রথম থেকে শুরু করি, সরল প্রথমে করেছি সরল, তারপর মিডিলে সরল করেছি, এক্স এর মান বার করা শিখেছি, অনেক কটা অঙ্ক করানো হয়েছে। এখনো যদি আবার এইটা বলছে তাহলে কি করে হবে? দেখিনি, পড়া করতে না আসলে কি করে হবে?
সপ্তাহে একদিন যদি হপ্তা দিতে আসি তাহলে কি করে হবে? প্রতিদিন আসতে হবে, প্রতিদিন পড়া বুঝতে হবে, না বুঝতে আবার জিজ্ঞেস করতে হবে, না প্রতিদিন পড়া করতে আসতে হবে, প্রতিদিন বুঝতে হবে, যদি না বুঝে আবার জিজ্ঞেস করতে হবে, বাড়িতে গিয়ে প্র্যাকটিস করতে হবে, তবেই পড়া হবে, নইলে পড়া হবে না, বুঝলি? বাড়িতে যে প্র্যাকটিস করবে না তার পড়া হবে না, কোনোদিনে হয়নি, হবেও না ভবিষ্যতে। আচ্ছা, 3টি ট্রেক্টর দৈনিক 18 বিঘা জমি চাষ করতে পারে, ভালো। 7টি ট্রেক্টর দৈনিক কত বিঘা করবে, করা এবার বলো। আচ্ছা, ট্রাক্টর সংখ্যা উপরে একটু হালকা করে দিই। ট্রাক্টর সংখ্যা কি না টিতে হবে, আর জমি জমি চাষ বিঘাতে। ওকে, আচ্ছা, 3টি জমি একদিনে কটা, কত বিঘা জমি, 18 না? হ্যাঁ, 3টি ট্রেক্টর 18 বিঘা জমি চাষ করতে পারে, 7টা ট্রাক্টর বলেছ, তাই তো? আমি ধরলাম এক্স। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো না দেখ, যে ট্রেক্টর বাড়লে জমি চাষ করা জমি বাড়বে না কমবে, কমে যাবে? 3টি জমিতে তো 18 বিঘা জমি চাষ করে, 7টা জমি 18 বিঘা কম করবে না বেশি করবে? হ্যাঁ, বেশি করবে। 3টি জমি যদি 18 বিঘা জমি চাষ করে, এই 3টি জমি বলছে, 3টি ট্রেক্টর যদি 18 বিঘা জমি চাষ করে, তাহলে 7টা ট্রেক্টর তার থেকে বেশি করবে না? হ্যাঁ, অনেক বেশি করবে। এই দেখা, তাহলে আমরা কি লিখবো, ট্র্যাক্টর ও জমি চাষ, জমি চাষের মধ্যে সরল সম্পর্ক রয়েছে, ঠিক আছে, সরল সম্পর্ক রয়েছে শর্তানুসারে, শর্তানুসারে 3:7 সমানুপাতে 18:x, তাই না? বা 3/7 সমান হয়েছে 18/x, এক্স ওই ধারে চলে গেল, 7 ওপরে আসলো, 3 নিচে আসলো, এক্স সমান সমান বা এক্স সমান সমান 18 × 7/3, 3×3 = 18, 6×7 = 42, 42, তাহলে 42 বিঘা। অতএব আমরা কি লিখবো, অতএব 7টি ট্রেক্টর 42 বিঘা জমি চাষ করতে পারে, ঠিক আছে, প্রতিদিন। তা আবার ও জমি চাষ করতে করতে নিজেকেই চাষ করা শুরু করতো, আব্বা বলবে কি হইলো রে। ৩২ পাটি আমার তো 2 পাটি দাঁত, ও 32 পাটি দেখতে পায়, এর উপর একটা পাটি, নিচে একটা পাটি, 32 পাটি দেখতে পায়, চোখ খারাপ হয়ে গেছে এর থেকে বলা যায়। বলতো কটা আঙুল ধরছি, ও বলবে, ও বলবে কটা আঙুল ধরছি, চোখ ঠিক আছে, মাথা খারাপ, দুটো আমি বলি যে, আমি একবারও বলি যে কটা আঙুল খাড়া করা আছে, আমি বলি আমার কটা আঙুল নড়ছে, হ্যাঁ আমার তো 5টা আঙুলই নড়ছে, দুটো খাড়া অবস্থায় নড়ছে আর 3টি শোয়ানো অবস্থায় নড়ছে, তার মানে ওর দাঁত দেখতে পাইছে ঠিক, কিন্তু গুনতে ভুল করেছে, মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, খ্যাপা হয়ে গেছে। প্রমাণিত, প্রুফড, প্রুফড, প্রমাণিত। প্রমাণ এটা, ঠিক আছে, হ্যাঁ এই তো আজ প্রমাণ হয়ে গেল, খ্যাপা হয়ে গেল, ও সাই সাই। আর এমনি তো রোজ
এই দেখ টাকা, কুসুমদের কারখানায় 35 জন লোক এক সপ্তাহে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারে। মালিক এক সপ্তাহে 14 টন লোহার যন্ত্র ঢালাই করা বরাদ্দ পেয়েছে, তাকে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে? এই দেখে 35 জন লোক 10 টন, 35 জন লোক 10 টন কাজ করতে পারে, ঠিক আছে, 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারে। 10 টন মানে 1 টন মানে 1000 কেজি, 10 টন মানে 10,000 কেজি। ভাব তোর মাথায় বসালি কি হবে, বল 10,000 কেজি ওর মাথা। এই আমি তো 10,000 কেজি তোর মাথায় বসালি কি হবে বলছি, আমি কি করে বলবো, চ্যাপটা হয়ে যাবে, চ্যাপটা হয়ে যাবে। ঘুম ভেঙে দেয় ওই ধরনের টাকা কি জানি। এই তাহলে কুসুমদের কারখানা 35 জন লোক, তাই তো? সময় লোক সংখ্যা জনের আর কাজ কাজ টনে, ঠিক আছে, ও ও মনে হয় প্রমাণ করতে হবে, ও পাগল হয়ে গেছে প্রমাণ করতে হবে। আচ্ছা 35 জন লোক বলছে আপনিই পাগল, ৩৫ জন লাগে, ঠিক আছে, 14 টন কাজ করতে 35 জনের বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে, তাহলে কাজ বেড়ে গেলে লোকও বেড়ে যাচ্ছে, এটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে আমরা লিখবো লোক সংখ্যা, লোক সংখ্যা ও কাজের মধ্যে সরল সম্পর্ক, কাজের মধ্যে সরল সম্পর্ক রয়েছে, ঠিক আছে, সম্পর্ক রয়েছে, ঠিক আছে। তাহলে শর্তানুসারে, শর্তানুসারে, শর্তানুসারে কি লিখবো? 35:x সমানুপাতি কত হবে? 14, ঠিক আছে। তাহলে 35/x সমান হচ্ছে 10/14। এবার উল্টে দিলাম, এটা উল্টে দিলাম, এটা উল্টে দিলাম, বা বা উপরে এক্স হয়ে যাবে, নিচে 35 হয়ে যাবে, তাই না? এটা উপরে 14 হয়ে যাবে, নিচে 10 হয়ে যাবে, যেহেতু উল্টে দিচ্ছি। তাহলে এবার 35 দিয়ে উপরে গুণ করে দিলাম, এই পাশে নিয়ে গেলাম, এক্স মান সমান হয়ে যাবে 35/14/10। তাহলে 5 দিয়ে গেলে 5 দোকানে 10, 5×7=35, 7 দোকানে 14, কত হবে? তাহলে 49 জন লাগবে, তাই তো? বলছে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে, মানে পড়াই করবে না, উত্তর দিকে কাঁদছে বসে বসে। তাহলে আগে ছিল 35টা, বলছে নতুন কটা লোক লাগাইতে হবে, নতুন কটা লোক, তাহলে 49-35=14 জন। তাহলে আর আর কতজন না 14 জন লোক নতুন নিয়োগ করতে হবে, নতুন নিয়োগ করতে হবে, দি অ্যান্সার। ১৩ ৫ 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
শীতকালে 6টার সময় যখন আসতিস কি হইতো? শীতকালে এরকম অন্ধকার থাকতো? এই উপরে ছক দেখি আর গণিতের গল্প লিখি। এই কি বলছে দেখ, এটা টাকা, এই এটা টাকা, 7-8টা বলছি, উপরে ছক দেখিয়ে গণিতের গল্প তৈরি করে, সম্পর্ক তৈরি করে, হিসাব করে, এই গল্প করিস নি, এখানে টাকা। তাহলে লোক সংখ্যা জন, কাজের পরিমাণ সাইকেলের সংখ্যা, ঠিক আছে। তাহলে মোট 9 জন 6টি সাইকেল তৈরি করে, ঠিক আছে। 72 জন কটা সাইকেল তৈরি করতে হবে? হ্যাঁ, এটা সরল সম্পর্ক, অবশ্যই সরল সম্পর্ক, যেহেতু লোক সংখ্যা বেড়েছে তাইলে সাইকেল তৈরির সংখ্যাও বাড়বে, তাই না? সমান সমান এক্স এধারে চলে আসলো 6, মনে তো উপরে 72 চলে গেল, আর নিচে 9 চলে আসলো, তাই না? 8 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
লোক সংখ্যা বলছে 48টি সাইকেল তৈরি করতে হবে, তাই তো? আচ্ছা পরের অঙ্কটা কি বলছে দেখ, আটেরটা, আমাদের পাড়ার একটি পুকুর কাটতে হবে, 24 জন লোকের ওই পুকুর কাটতে 12 দিন সময় লাগে, তাহলে 24 জন লোক পুকুরটা কাটতে 12 দিন সময় লাগে, 8 দিনে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার, তাহলে জল সময় দিন। ওকে আচ্ছা, পুকুর কাটতে 24 জন লোকের 24 জন লোকের 12 দিন সময় লাগবে, 8 দিনে 8 দিনে করতে হবে, কতজন লোক দরকার? এই রিয়াজ বলতো, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, ভালো করে দেখ বল। এই রিয়াজ বল, না না রিয়াজ বলবে, আমি না বলেছি, তারপরে আবার না বলেছি, আর তুই তুই নিজে না না বললি। আমার দুটো নাইয়ের মাঝখানে, আমার দুটো দুটো নানার মাঝখানে, না দুটো না আর দুটো না, ঠিক আছে, একটা না আর একটা না, ঠিক আছে, তাহলে না আর নাইয়ের মাঝখানে বেশ খানিকটা পার্থক্য ছিল, ঠিক আছে, আর তোর মধ্যে ছিল না, বুঝলি, পার্থক্য এটাই। হ্যাঁ হ্যাঁ, যোগ হয়ে গেছে। ও ই দিচ্ছিল, ঠিক আছে, ওই স্পেসটা দিয়েছিল, ধাক্কা লেগে গেছে, চারটা বই দিয়েছে। হ্যাঁ সরল সম্পর্ক, তুই বল কি ধরনের ব্যস্ত সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক
এই 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 বল, কি জন্য ব্যস্ত সম্পর্ক? হ্যাঁ আচ্ছা, সরল সম্পর্ক, ভালো বল। কি জন্য ব্যস্ত সম্পর্ক? এবার প্রশ্ন দেখবে, এইটা দেখলেই তো হয়ে যায়, খুব ভালো কথা। তুই বল। তার মানে কি বলতে চাইছি, সময় কমবে, সময় তো কমিয়ে দেওয়াই আছে। ও বলছি এতক্ষণ গবেষণা করার পরে, এতক্ষণ গবেষণা করার পরে মোজাম্মেল বললো স্যার সময় কমবে, সময় তো কমে দেওয়াই আছে আগে থেকে। বলে ভাই পড়াশোনা না করলে এরকমই হবে, বলে তোর কথা শুনে হাসছে, তুই বুঝতেও পারছিস না কি জন্য হাসছে বল। তাহলে ভালো করে দেখ কোন একটা কাজ, এই একটা খাল খাল কাটছে তাই না, পুকুর কাটছে, এই একটা পুকুর কাটছে, পুকুরটা 12 দিন, 12 দিনে যদি কাটতে হয় 24 জন লোক লাগাইতে হয়, 24 জন লোক লাগিয়ে 12 দিন কাজ করে দেয়। এবার কাজ সময় কমিয়ে গেছে, 8 দিনে কাজটা করতে হবে, ফুল পুকুরটা 8 দিনে কেটে দিতে হবে। তাইলে লোক সংখ্যা বাড়াইতে হবে না কমাইতে হবে? বাড়াইতে হবে। তাইলে সময় কমে গেলে লোক সংখ্যা বাড়াইতে হবে তাই না, লোক সংখ্যা বাড়াইতে হবে। তাইলে এটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক? এটা সরল না ব্যস্ত? ব্যস্ত সম্পর্ক। এই দেখ এ দেখ তাহলে লোক সংখ্যা এই লোক সংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে, ঠিক আছে, ব্যস্ত সম্পর্ক রয়েছে। শর্তানুসারে 24:x সমানুপাতি, কি চশমাটা দেখি, কিসের চশমা, এই দেখে যেহেতু এটা সরল ব্যস্ত সম্পর্ক, আমরা এটাকে 24টাকে আগে লিখলাম, এক্সটাকে পরে লিখলাম, কিন্তু এখানে দেখ 8টাকে আগে লিখে দিলাম আর 12টাকে পরে লিখলাম, ঠিক আছে, যেহেতু ব্যস্ত সম্পর্ক। তাহলে 24/x সমান সমান হবে 8/12, বা এটাকে উল্টে দিলে 24x সমান সমান 12/8, বা x সমান সমান হবে 12×24/8। তাহলে 3×4=12, 3×32=36, তাহলে মোট কতজন লোক লাগবে, 36 জন লোক লাগাইতে হবে। এখানে বলছে কাটতে কতজন লোকের দরকার, হ্যাঁ তাই 36 জন লোকের দরকার, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ
রোদ গেলে একাই একদিনে কই দেবে, পুকুর খেয়ে কেটে দেবে, ঠিক আছে? এহা করে খাম চাই দিবি, এহা করে খাম যাবে, দে চোখ ই করে দেখবে একদম পুকুর হয়ে গেছে বিশাল। হ্যাঁ, তারপর দিন দেখবি মাছ চলছে। ভালো এ রে, নয়টা কি বলছি? এই দাঁড়া দেখা, বাল্ব তৈরির একটি সমবায় কারখানায় 45 জন সদস্য 12 দিনে এতটি বাল্ব তৈরি করতে পারে। হঠাৎ একটি জরুরি বরাদ পায়, 9 দিনে 10,000টা বাল্ব তৈরি করতে হবে। চুক্তি মতো বাল্ব যোগান দিতে কতজন বাড়ির সদস্য নিয়োগ করতে হবে দেখি, এই কতজন বাড়তি বাড়ি বলছি। আচ্ছা, ছি, প্রসঙ্গে করার জন্য ধন্যবাদ। ছাত্রীকে ধন্যবাদ, ডবল ধন্যবাদ বলতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ না, থ্যাংক ইউ না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেই বাংলাদেশের একটা ইয়ে নেই, একটা মুরগি কটা ঠ্যাং থাকে, বারবার ঠ্যাং চাইছে। না না, সেই কি নাম বেশ ওই লোকের, কে আমার খেয়াল নেই, যাই হবে এখন ঠিকই দিতে বলছি, কোনো কিছু করলে থ্যাংক ইউ বলবা, ঠিক আছে? দিয়ে দিয়ে মুরগি, মুরগির মাংস দিতে, মুরগির মাংস দিয়েছে, দিয়ে মুরগি রান্না করেছে, দিয়ে খেয়েছে, তুই বলছে থ্যাংক ইউ, দিয়ে ওরা ভেবেছে হয়তো থ্যাংক চাইছে, থ্যাংক হয়েছে বলছে, হ্যাঁ থ্যাংক দিয়েছে, দিয়ে আবার থ্যাংক ইউ বলেছে, হ্যাঁ খেয়ে দে, আবার থ্যাংক দিয়েছে, দিয়ে থ্যাংক ইউ বলেছে, বলছি হ্যাঁ বেয়াদব জামাই কিছুই বোধ না, একটা মুরগি কটা ঠ্যাংক চাই থাকে, কটা ঠ্যাংক থাকে, বারবার ঠ্যাংক চাইছে। সময় দিন, আর হচ্ছে সদস্য জন, তাই 10,000টায় কাজ করতে হবে, তাই তো? 10,000টা বরাদ্দ পেয়েছে 12 দিনে 45 জন, সে 10,000টাই দরকার, 9 দিনে করতে হবে 1 জন, ঠিক আছে? তাহলে এইটা আমরা কথা মতো দেখবো না, এই জিনিসটা তো তাকাবই না, তাই না? 10,000 10,000 আছে, এটা তাকাবই না আমরা, এই ধারে দেখবো। দেখ সময় কমে গেছে, তাই লোক সংখ্যা বাড়াইতে হবে না কমাইতে হবে? এই দেখে, এই ধারে দেখা তো সবাই, 12 দিনে মানে 10,000টা বাল্ব 45 জন করে, তাই না? 45 জন লাগে, 10,000টা বাল্ব তৈরি করতে 12 দিনে 45 জন লাগবে, 10,000টাই বাল্ব, 9 দিনে তৈরি করতে বেশি জন লাগবে না কম লাগবে? বেশি জন লাগবে, যেহেতু সময় কমে গেছে। হ্যাঁ, এটা কি সম্পর্ক? বস্ত্র সম্পর্ক, তাহলে সময় ও সদস্যের মধ্যে, সদস্যের মধ্যে, সদস্যের মধ্যে ব্যস্ত সম্পর্ক, তাই তো? ব্যস্ত সম্পর্ক হইলে
শর্ত অনুসারে কি হবে, 9:12, এই সরি 12:9, 12:9 ইস্টু, এখানে এক্সটা উপরে চলে যাবে তাই না, x:45 হয়ে যাবে। হ্যাঁ, 12/9 সহজ মানে হচ্ছে x/45, বা x = 45 এই দ্বারা উপরে চলে যাবে তাই তো, x = কত হয়ে যাবে, 45 × 12/9, 5×9 = 45, 5×12 = 60, তাহলে কতজন লোক লাগবে, টোটাল 60 জন লোক লাগবে। কিন্তু এখানে চাইছে কি, বাড়তি কতজন লাগবে, বাড়তি কতজন, আগে ছিল কতজন, আগে 45 জন ছিল, এখন 60 জন লাগবে, তাহলে বাড়তি কতজন লাগবে, হ্যাঁ বাড়তি 15 জন লাগবে, ঠিক আছে বাড়তি 15 জন লোক নিয়োগ করতে হবে। পরেরটা দেখ, 10-এরটা কি বলছে দেখ, 250 জন লোকের 50 মিটার দীর্ঘ এবং 35 মিটার প্রশস্ত একটি পুকুর কাটতে 18 দিন সময় লাগবে, একই গভীরতার, তার মানে গভীরতা একই তাই তো, 40 মিটার প্রশস্ত অপর একটি পুকুর কাটতে 300 জন লোকের কতদিন লাগবে দেখি, তাহলে ভালো করে দেখ। তাহলে আমাদের কাছে আছে জোন, আচ্ছা শ্রমিক ধরলাম, শ্রমিক জোনে ওকে, আচ্ছা দীর্ঘ, দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ, আর হচ্ছে সময়, এই দৈর্ঘ্য মিটার আছে, প্রস্থ মিটার আছে, 250 জন লোক, দৈর্ঘ্য কত, 50 মিটার, প্রস্থ হচ্ছে 35, 18 দিন সময় লাগে, কি বলেছে, 70 মিটার দীর্ঘ আর 40 মিটার প্রশস্ত, 70 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত, অপর একটি পুকুর কাটতে 300 জন লোকের, লোক হয়েছে 300, কতদিন সময় লাগবে, ঠিক আছে। এবার দেখ, এবার আমরা সেই অনুপাতে করা শুরু করে দেবো, অনুপাত ঠিক আছে। তাহলে দেখ, 250 জন লোকের 18 দিন সময় লাগে, 300 জন লোকের বেশি টাইম লাগবে না কম লাগবে, কম লাগবে, লোক বাড়ানো হয়েছে তাহলে 18 দিনের কম লাগবে না, কম দিন লাগবে। হ্যাঁ, তাহলে এটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, তাহলে শ্রমিক, শ্রমিক ও সময় ব্যস্ত সম্পর্কে রয়েছে, তাহলে অনুপাতটা কি হবে, অনুপাতটা কি হবে, অতএব অনুপাতটি হবে, অনুপাতটি হবে দেখ, যেহেতু আমাদের সময় কম লাগবে, সময় কম লাগবে, তাহলে অনুপাতটা কি হবে, ব্যস্ত সম্পর্ক হইলে যেরকম সেই রকমই অনুপাতে লিখতে হয় না, 250/300, এটা হচ্ছে অনুপাত তাই না, এটা 1 নম্বর সম্পর্ক গেল। 2 নম্বর সম্পর্ক এটা, দৈর্ঘ্য প্রস্থের মধ্যে 50 মিটার দীর্ঘ, 50 মিটার দীর্ঘ পুকুর কাটতে 18 দিন লাগে, 70 মিটার দীর্ঘ কাটতে বেশি দিন লাগবে না কম লাগবে, বেশি দিন লাগবে, যেহেতু পুকুরের পুকুরের দৈর্ঘ্য বাড়ছে তাহলে নিশ্চয়ই সময়ও বাড়বে, তাহলে দৈর্ঘ্য ও সময় সরল সম্পর্কে রয়েছে, তাহলে অনুপাতটা কী হবে বলতো, সরল সম্পর্কে থাকলে অনুপাত কী হয়ে যায়, এটা উল্টে যায় না, হ্যাঁ তাহলে 70/50 হয়ে যাবে অনুপাতটি হলো। আবার 3 নম্বর সম্পর্ক কী দেখি, প্রস্থ আর ইয়ে, প্রস্থ দেখ 35 মিটার ছিল এখন 40 হয়ে গেছে, তাহলে সময় বেশি লাগবে না কমবে, সরল সম্পর্ক থাকবে, তাহলে সরল সম্পর্ক হইলে প্রস্থ ও সময়ের মধ্যে সরল সম্পর্ক রয়েছে, তাহলে সম্পর্ক এই সরি অনুপাতটা কী হবে, অনুপাতটা কী হবে, 40/35 হবে তাই তো, তাহলে x = কত হবে, x = 18 গণিত, এইটা 250/300, আর হচ্ছে 70/50,
40 বাই 35। তাহলে পড়ে থাকলো এইটা 4 8 32, 3 6 18। ও হ্যাঁ 3 6 18, তাহলে তাহলে অতএব 24 দিন সময় লাগবে। ঠিক আছে, এই টোটাল কাজটা করতে 24 দিন সময় লাগবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। হ্যাঁ।